বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছে বিশ্ব। মঙ্গলবার দীর্ঘক্ষণ দেখা যায় এ গ্রহণ। পৃথিবীর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চন্দ্রগ্রহণ দেখা যায়। পূর্ণ চন্দ্রগ্রহণ হয় বাংলাদেশ সময় বিকেল 4:16:18, কেন্দ্রীয় গ্রহণ হয় বিকেল 4:59:06। চন্দ্রগ্রহণ শেষ হয় বাংলাদেশ সময় রাত 8:02:48। চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় চলে আসে তখনই চন্দ্রগ্রহণ হয়। এ সময় পৃথিবীর ছায়ার গভীর অংশে প্রবেশ করে চাঁদ। নাসা জানায় মঙ্গলবার পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করে চাঁদ। এ সময় চাঁদের রং লাল দেখায়। আবারও 3 বছর পর 2025 সালের 14 মার্চ দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।